অনুশীলনের শুরুতে ফিটনেস আনতে স্বল্প দূরত্বে তীর ছুড়তে হয়। এরপর 50 মিটার দূরত্বের লক্ষ্য ভেদে কম্পাউন্ড বো এবং 70 মিটার দূরত্বে অলিম্পিক রাউন্ডে রিকার্ভ বো নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুশীলন। প্রতিবার ছোড়া হয় 6টি করে তীর। এক পর্ব নিক্ষেপ শেষ করে নিক্ষিপ্ত তীর টার্গেট বোর্ড থেকে সংগ্রহে বিরতি দেওয়া হয়। এভাবে 6 পর্বে প্রত্যেক তীরন্দাজ মোট 36টি তীর ছোড়েন। এর প্রতি স্কোরে নির্ধারিত 360 পয়েন্টের বিপরীতে প্রত্যেকের অর্জন বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে চলে কঠোর অনুশীলন। অনুশীলনে অংশ নেওয়া প্রত্যেকে প্রতিদিন সকাল বিকাল মোট 300 তীর ছোড়েন। এছাড়া নবাগতদেরও দেওয়া হচ্ছে বুনিয়াদি নানা প্রশিক্ষণ। নড়াইল একটা মাত্র জেলা যেখানে এতগুলো ইকুইপমেন্ট সারা বাংলাদেশের ভিতরে আমাদের এখানেই আছে। আর্চারি কেন জানি অনেক ভালো লাগে। অন্য অন্য খেলাও খেলছি কিন্তু আর্চারির মতো এত অন্য কোনো খেলা ভালো লাগে নাই। ভালো প্র্যাকটিস করতেছি, এখন ইচ্ছা আছে ন্যাশনালে কোনো মেডেল আনা। জাতীয় আর্চারিতে ভালো ফলাফলই অনুশীলনের মূল লক্ষ্য বলে জানান ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান কোচ নিশীথ দাস। সিনিয়র প্লেয়ার এবং জুনিয়র প্লেয়ার নিয়ে কম্বিনেশন তৈরি করে ভালোই প্র্যাকটিস হচ্ছে এবং এদের টার্গেটটা অনেকই বেটার। ফার্স্ট হচ্ছে ডিস্ট্রিক্টকে একটা চ্যাম্পিয়ন করা, এটা আমার মেন টার্গেট হচ্ছে নড়াইল ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়। আর নেক্সট তারপর হচ্ছে পুলিশ টিম আছে, পুলিশ টিমে চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে আর্চারির উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানালেন নড়াইল ডিএসএর কর্মকর্তা। এই আর্চারি ক্যাম্পকে আরও যাতে উন্নত পরিসরে করা যায় তার লক্ষ্যে আমরা খুব শিগগির উদ্যোগ গ্রহণ করব। নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ পুলিশ আর্চারি দলের মোট 43 জন নারী ও পুরুষ আর্চার দীর্ঘমেয়াদী এ ক্যাম্পে অংশ নিচ্ছেন। সময় সংবাদ, নড়াইল।